আমি সব সময় শুধু একটাই কথা ভাবতেছি, কি করলে আমার আল্লাহকে আমি খুশি করতে পারবো। লোকজন অনেকে আমার সাথে দেখা করতে আসছেন, অনেকে ভালোবাসা দিছেন। আমি বলছি যে আপনারা আমার অসুস্থতাই দেখতে আসেন নাই, আসলে আসলে এটা একটা জীবন পুনর্মিলনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমি যেন বাকি জীবনটুকু নিরেট আল্লাহর জন্য ভয়ডরহীনভাবে সত্যের পক্ষে থেকে আল্লাহর দ্বীনের জন্য যেন আমি কাজ করতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। এইটুকুই আপনাদের কাছে আরজি দোয়া। প্রিয় ভাইয়েরা, আজকে এই সংক্ষিপ্ত সময়ে মনে করেছি যে ছোট্ট একটি বিষয়ে একটু কথা বলবো আপনাদের কাছে। বেশি কথা বলার মতো পরিবেশ নাই যে এইটুকু কথা বলাতে মাথা ধরে গেছে, তারপরেও আজকে কথা বলতে চাই একটা বিষয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি কালকে রাত্রে বসে বসে ঘণ্টাখানিক আপনাদের জন্য এই পড়ালেখাটা করছি, এর মধ্যেও আজকে যে বিষয়ে একটু কথা বলবো সেটি হচ্ছে হাসরে মানুষের যে হিসাব হবে, হাসরের ময়দানে দুনিয়ার জীবনের শেষে আল্লাহর সামনে আমাদের সকলকে হাজির হতে হবে, এ বিশ্বাস করি তো ভাই? না, হাসরের ময়দানে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন মূলত আল্লাহর সামনে উত্থিত এই মানুষগুলা বিচার করবেন রব্বুল আলামিন, চারটা ভাবে আমাদের বিচার হবে। কয়ভাবে? আজকে আমরা একটু জানার চেষ্টা করব এর কোন দলে থাকা আমাদের উচিত এবং আমাদের হালটা কি। একদম জাস্ট আপনাদের কাছে ছক বলে দিব, বর্ণনা আরেকদিন করব ইনশাআল্লাহ। চারভাবে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার ফয়সালা পাবে। এক নম্বর, একদল মানুষ বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন জান্নাতি হিসাবে ঘোষণাপ্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাবে। আরেক দল লোক বিনা হিসাবে জাহান্নামের ঘোষণা পেয়ে জাহান্নামে চলে যাবে, তাদের কোনো হিসাব হবে না। তিন নম্বরে একদল লোকের হিসাব হবে এবং হিসাব ক্লিয়ার করার পরে ওই লোকগুলোকে আল্লাহ জান্নাত দিবেন। আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাব হওয়ার পরে ফেঁসে যাবে, ফাঁসার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে জাহান্নামে এবং জান্নাতে যাওয়ার এবং বিচার প্রক্রিয়ায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে? চার ভাগে। এখন আমরা কোন ভাগের মধ্যে আছি, আমাদের দুনিয়ায় চলাফেরা কোন ভাগের দিকে যাচ্ছে, এটার একটু আমাদের হিসাব মেলানো দরকার। প্রিয় ভাইরা, প্রথম প্রক্রিয়া, প্রথম প্রকার কারা? প্রথম প্রকার হচ্ছে যারা বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে চলে যাবে হাশরের ময়দানে উত্থিত হওয়ার পরে। এই শ্রেণীটা কারা? যারা বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে তাদের পরিচয় দিয়েছেন। তাদের যোগ্যতাটা ইউনিক, তাদের গুণা আছে, তাদেরও ভুল আছে, তারাও চলার পথে বলার পথে অনেক ভুল করছে, কিন্তু এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে তওবা করছে যেন তার আর কোনো গুণাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার কারণে তাকে বেগুনা বানায়া বিনা হিসাবে জান্নাতে ঢুকাই দেবেন। হাদিসের মধ্যে আসছে এই জন্য আত-তায়িবু মিনাজ-জামবি কামাল্লা জামবালা, যারা গুনাহ থেকে তওবা করে যেন তাদের গুনাহ নাই। বলেন তো, যেন তাদের মানে গুনাহ আছে কিন্তু তওবার কারণে বুঝাচ্ছে যেন গুনাহ নাই, তার মানে গুনাহ আছে বলেই না তওবা করছে ওরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 70 এবং 71 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শর্ত মতো যদি কেউ তওবা করে, তওবাটা যদি শর্তের মধ্যে পড়ে যায়, আল্লাহ যেভাবে বলছেন ওই শর্ত অনুযায়ী তওবা করে কবরে গেছে
আল্লাহ রাব্বুল আমিন তাকে বিনা হিসেবে জান্নাতে দিবেন। আল্লাহ কি বলছেন কোরআনে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যারা ঈমান আনলো, আমলে সালে করলো এবং তওবার হালতে থাকলো, আল্লাহ বলছেন আল্লাহ তাদের যাবতীয় গুনাহগুলোকে হাসানাত দিয়ে, সওয়াব দিয়ে পরিবর্তন করায় দিবে। আল্লাহ তো আদেল, বান্দার গুনাহ আছে আবার জান্নাতে দিবেন হলো না, আল্লাহ বলছেন ক্ষমতা আমার কাছে, আমি তার তওবার কারণে এত খুশি যে তার যাবতীয় গুনাহ সবগুলোকে আমি সওয়াবে কনভার্ট করে দিছি, সওয়াবে কনভার্ট করে আমার বান্দাকে আমি মাফ করে দেব। আল্লাহ বলছেন ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। এরপর আল্লাহ বলছেন ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আর যে ঈমান আনার পর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে উত্তম পরিণতি পাবে, মাতাব। রব্বুল আলামিন বলছেন সে ওই হালত ধরে রাখতে পারলে রব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াতে কারিমার আলোকে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ যে বললেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, এর মৌলিক ভিত্তি কী হবে? মুফাসসিররা বলছেন তিনটা ভিত্তি হবে, ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়ালা ইয়াদউনা ওয়ালা ইয়াবুদুনা ইলাহান গায়রা। এক নম্বর, আল্লাহর ওয়াহদানিয়াতের ভিতরে সে কারোর সাথে কখনো শিরিক করে নাই, অনেক ভুল করছে কিন্তু তার আমল নামায় শিরিক নাই। দুই নম্বর, ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করেছে, ওয়ালা ইয়াদউনা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া জীবনে কখনো কাউকে ডাকে নাই। সুবহানাল্লাহ, ডাকে নাই মানে কি? আমার রিজিকের টানাটানি রাজ্জাকের কাছে বলছি, আমার গুনাহ আমি গাফফারের কাছে বলছি, আমাকে কেউ আক্রান্ত করে ফেলছে আমি কাহারের কাছে বলছি, আমি যখন আটকায় গেছি তখন আমি আজিজের কাছে বলছি। সেই রব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ওয়াহদানিয়াতে রুবুবিয়াতে শরীক করে নাই, আল্লাহ ছাড়া কারো কাছে ডাকে নাই, আর ইলাহ হিসাবে আল্লাহ ছাড়া কাউকে মানে নাই। এই তিন গুণ আছে যার, তওবার হালতে গেলে রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং এই একটা গুরু। এখন বলেন ভাই, আমাদের কি এই তওবা করার সুযোগ আছে না নাই? এই গ্রুপে ঢোকার চান্স আছে না নাই? আপনি হিসাব করে দেখেন, সবচেয়ে সহজ গ্রুপ এইটা, মানে বিনা হিসাবে জান্নাতে যাওয়াটাই সবচেয়ে সহজ। আমার ভুল হয়ে গেছে, হক মতো তওবা করছি, তওবার যেগুলো ক্রাইটেরিয়া আছে, রোকন আছে, আমি আপনাদের কাছে খুতবায় আলোচনা করছি, তওবার রোকন আছে চারটা, সেগুলো আপনাদের কাছে বলেছি। তাওবাতান নাসুহা এর ব্যাখ্যা কি সেটা আপনাদের কাছে বলেছি, আবার জেনে নেবেন, যদি বান্দার হক নষ্ট হয় সেখান থেকে কীভাবে বের হব সেটা জানতে হবে। কিন্তু বান্দা যদি তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ বলবেন বাকি তিন দিকে যাইস না, হিসাব হবে জান্নাত, হিসাব হবে জাহান্নাম, বিনা হিসেব এত দূর যাওয়ার দরকার নাই, তোমার যত ভুল আছে ফেরত আসো, তুমি তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। তাহলে এক গ্রুপ, ভালো করে খেয়াল করেন, সবচেয়ে বেশি আমাদের এই গ্রুপে আসার নিরেট তওবা করে সুযোগ আছে। নামাজ ছিল না, ধরে ফেললাম, আগেরগুলো তওবা করছে, মিথ্যা বলতাম বাদ দিয়ে দিলাম, সুদ ঘুষের সাথে সম্পর্ক ছিল ত্যাগ করে দিলাম, হারাম সম্পর্ক ছিল বাদ দিয়ে দিলাম, পর্দা করতাম না পর্দা করে ফেললাম, চগলখুরি করছি তওবা করে নিলাম, গীবত গিল্লা আর করবো না, হারাম বাদ দিয়ে দিলাম, বিনা হিসাবে জান্নাত পেয়ে গেলাম। আপনি কল্পনার মধ্যেই নিতে পারতেছেন না রব কি পরিমাণ দয়ালু, যে আল্লাহ আপনার আগের যতগুলো সবগুলোকে আল্লাহ আবার সওয়াব দিয়ে দিবে, আল্লাহগুলো কনভার্ট করে দিবেন। সুতরাং এটা এক নম্বর গেল। দুই নম্বর, বিনা হিসাবে জাহান্নাম, এর কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামে, ভয়ঙ্কর গুরু। এটার অনেক প্রক্রিয়া আছে, তবে একটা দল যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন
ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির। এই গ্রুপ বড় ভয়ঙ্কর গ্রুপ। আল্লাহ বলছেন যারা দ্বীনের উপরে ছিল, ইসলামের উপরে ছিল, ইমানের উপরে ছিল, আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে পছন্দও করত, কোরআন সুন্নাহ হক এটা জানত, কিন্তু কি যে ভূত চাপছে তাদের মাথায়। আল্লাহ বলছেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম, এরপরে সে মুরতাদ হয়ে গেছে, আল্লাহর দিন থেকে সরে গেছে, আল্লাহর দিন আর ভাল লাগে না, আল্লাহর বিধান নিয়ে ক্রিটিসাইজ করে, মনে করে আল্লাহর বিধান ব্যাকডেটেড, আগে অত বুঝতাম না তো, ওই জন্য ইসলামের পক্ষে ছিলাম, আল্লাহ আল্লাহ রসুলের বিধান পছন্দ করতাম, কিন্তু মডার্ন ওয়ার্ল্ড এবং আধুনিক বিজ্ঞান দুনিয়াবি আইন চর্চা করে দেখলাম, না না না, আল্লাহ এবং তার রসুলের দেওয়া জীবন বিধান এগুলো ওল্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, এমন অবস্থায় যদি সে আল্লাহর দিন থেকে সরে যায় তাহলে সে কুফরির মৃত্যুতে নিমজ্জিত হবে। নামাজ পড়ে কিন্তু, কিন্তু আল্লাহর আইন পছন্দ করে না, এরকম লোক আছে না? হ্যাঁ, হজ করে, খানায় কাবায় যায়, বলে হে রব্বুল কাবা তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু মনে করে যে আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া অর্থনীতি অনুযায়ী দুনিয়া চলতে পারে না, দুনিয়ায় পুঁজিবাদ লাগে, দুনিয়ায় উমুকবাদ লাগে, এটা মনে করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী সংসদ চলতে পারে না, সংবিধান আমাদেরকে নতুন করে লিখতে হয়, আমাদের নিজেদের জন্য আল্লাহর দেওয়া সংবিধানের আলোকে আমরা নিজেদের মতো সাজায় নিতে পারি না, জনগণের মতামত লাগে সংবিধানের জন্য, আছে না ভাই? এ ধরনের টুপিওয়ালা, দাড়িওয়ালা, আব্দুল্লাহ আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল জব্বার, আসেনি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলছেন দুনিয়াতেও তাদের আমল শেষ, আখিরাতেও তাদের আমল শেষ, ওয়াউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন তারা জাহান্নামের মধ্যে কেবল ঢুকবেই না, আল্লাহ বলছেন এমন ঢুকা ঢুকবে কোনোদিন জাহান্নামের থেকে এদেরকে আর বের করা হবে না, কখনো আর তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। হাবিতাত আমালুহুম, নামাজ তার শেষ, রোজা তার শেষ, যাবতীয় আমল তার শেষ, ভক্কর চক্কর যা করছিল আল্লাহ বলছেন তার সকল আমল নিঃশেষ করে তাকে ডাইরেক্ট জাহান্নামে ঢুকানো হবে, কেননা তুমি আল্লাহর দিনকে অপছন্দ করে আল্লাহর দিন থেকে তুমি মুখ ফিরায় নিছো। প্রিয় ভাইরা, এটা একটা ভয়ঙ্কর গুরু। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল করিমের মধ্যে সুরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে এই বার্তাটা দিয়েছেন, সুরা মায়েদার 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরও খোলাসা করে বলছেন যে রব কি তোমার মনে হয় যে তোমার রব তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন না, কিন্তু তুমি জাহান্নামে যাওয়ার জন্য উদগ্রীব। আল্লাহ বলছেন ওয়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম ইন্নাহুম, আল্লাহ বলছেন ওই মানুষগুলা, এই মানুষগুলার ব্যাপারে রব্বুল আমিনের সিদ্ধান্ত কি, আল্লাহ রব্বুল আমিনের সামনে উত্থিত হবে, আল্লাহর সামনে উত্থিত হওয়ার পরে এই মানুষগুলা তাদের অনেক আমল দেখা যাবে, দেখা যাবে অনেক নামাজ, অনেক রোজা, কিন্তু এমনভাবে তারা মুরতাদ হয়ে গেছে, আল্লাহর বিধান নিয়ে তারা তাচ্ছিল্য করেছে, আল্লাহর বিধান থেকে তারা সরে আসছে, আল্লাহর হুকুমের ক্ষেত্রে তারা অবজ্ঞা করেছে। আল্লাহ রব্বুল আমিন বলেছেন হাবিতাত আমালুহুম ফাসবাহু খাসিরিন, তাদের আমল নামাগুলা সব শেষ করে দেওয়া হবে, ওই দিন তারা ক্ষতিগ্রস্তদের দপ্তরে নিজেদেরকে দেখতে পাবে। অপরাধ কি? অপরাধ হচ্ছে রব্বুল আলামিনের বিধান থেকে মুখ ফিরায় নেওয়া, মুরতাদ হয়ে যাওয়া। আমাদের বাচ্চাদের ব্যাপারে সতর্ক হন, আমাদের অনেক বাচ্চা মুরতাদ হয়ে বসে আছে, আমরা জানি না, আমাদের কথা বলেন, ও বলছে বহু নামাজ, তোমারটা তুমি পড়ো, নামাজ কী পড়ে কী ফায়দা হয় আমার জানা আছে, নাউজুবিল্লাহ বলতেছেন। আমাদের ফ্যামিলির মধ্যে এরকম মেম্বার বসে আছে যাই দেখেন, আমার বন্ধু বান্ধবের মধ্যে আমাদের এরকম অনেক বন্ধু বান্ধব আছে, আপনি দিনের কোনো একটা কথা বলবেন সে পালন করতে পারেন, এক্সকিউজ দেখাবে না, উল্টা কথা বলে দিবে, ভাইরে নবী দাড়ি রাখছেন, বলে রাখ তোর দাড়ি,
দাড়ি রাখে যারা দেখছি না তাদের চেহারা কীরকম, সব আনস্মার্ট আনস্মার্ট লাগে সবগুলা, তার কাছে এটা স্মার্টনেস লাগে না। তাও নবীর তরিকায় রাখে না, উমুক প্লেয়ার দাড়ি রাখছে, তুমুক নায়ক দাড়ি রাখছে, ওই স্টাইলে রাখে, ওটা দাড়ি রাখে না, ওটা স্টাইল রাখে, দাড়ি আলাদা স্টাইল আলাদা। কে ভাই অপছন্দ করে বসে আছে, ভালো করে বোঝেন। এই জন্য প্রিয় ভাইরা, এই জন্য নবীর তরিকা ঠিক মনে করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি পছন্দ করে না, আল্লাহর বিধান আগে সঠিক মনে করত, এখন মনে করে না। তিনটা জিনিস মনে রাখবেন মুরতাদ হয়ে যাওয়ার জন্য, নবীর তরিকাকে ঠিক মনে করে না, দুই নম্বর আল্লাহর বিধান এবং পদ্ধতিকে পছন্দ করে না, আর একটা হচ্ছে রসুলুল্লাহ সাল্লামের দেখিয়ে দেওয়া জীবনযাপন তার ভালো লাগে না। যেই মানুষগুলা উপরে উপরে করতেছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, কিন্তু তারা মুরতাদ হয়ে যেতে পারে, মুরতাদ হলে তার আমল নামা সব বাদ। আমাদের এ বিষয়ে সব সময় সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা। এটা গেল দুই নম্বর গ্রুপ। এবার তিন নম্বরে হিসাব হবে, হিসাব হওয়ার পরে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই মানুষ কারা? এই হিসাব হওয়ার পরে জান্নাতে যাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে, হিসাব হবে, আমল নামাটা তার ভারী হবে। কথাটা বুঝেন, আমল নামা কী হবে? আমল নামা বেশি হবে না, সওয়াব বেশি হবে না, সওয়াবটা ভারী হবে। সওয়াবটা ভারী হবে কীভাবে? সওয়াবটা ভারী হয় পরিমাণ দিয়ে না, ভালো করে বুঝেন। সওয়াব কখনো পরিমাণ দিয়ে ভারী হয় না। আমরা মনে করি অনেক সময় আমাদের পরিমাণে যত বেশি আমাদের মনে হয় ওজনে তত বেশি, এটা আমাদের ভুল ধারণা। এই পুরা মসজিদ ভর্তি হাওয়াই মিঠাই যদি দেওয়া হয়, এক মসজিদ ভর্তি হাওয়াই মিঠাই, দেখছেন না চিনির হাওয়াই মিঠাই হয়, এই পুরা হাওয়াই মিঠাই এক ঘর, আর পাশে একটা সিমেন্টের বস্তা, কি মনে হয় ওজন কোনটা বেশি হবে ভাই? পরিমাণ দিয়ে হবে না। এখন আমল নামা ভারী যাদের হবে, তাদের প্রথম গুণ হবে দুনিয়াতে, ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, তাদের ধারণা ছিল আল্লাহ যাই করি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ফিল্টার হৃদয় আছে। আর আমল নামা তার পরিমাণে নয়, ওজনে বেশি। এখন ওজনে বেশি কিভাবে হয়? যাদের আমল নামায় এবাদত বন্দেগীর সাথে তিনটা বিষয় যুক্ত থাকবে, ওই ব্যক্তিদের আমল নামা ভারী হয়ে যাবে, তাহলে হিসাব হবে, জান্নাতে যাবে। আমল নামাটা পরিমাণ দিয়ে নয়, ভারী হবে। ভারী হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটা, কয়টা? কথা বলেন ভালো করে বুঝেন। এক নম্বর, আপনার আমল নামায় যে আমলই করতেছেন তার সাথে আপনার ঈমান লাগবে। কি লাগবে? নামাজ, কালাম, কুরবানি, দান, সদাকা, মানুষ দেখে অস্থির কিন্তু ঈমান ভেঙে গেছে, ঈমান বোঝে না, ঈমান নাই, তাহলে অজু ছাড়া যেরকম কোটি রাকাত নামাজ পড়লেও আপনার নামাজের ভ্যালু নাই, ঈমান ছাড়া আপনি দুনিয়া ফাটায় আমল করলেও ওই আমল কখনো ভারী হবে? পরিমাণ অনেক, 50 বছর নামাজ পড়ছে কিন্তু আমল নামায় কিচ্ছু নাই, কেননা তার ঈমান ঠিক হয় নাই। আল্লাহর সাথে তার ঈমানের সম্পর্কটা কী হবে এটা বান্দা বোঝে নাই। তাহলে এক নম্বর বিষয় হচ্ছে যে আমাদের আমল নামায় আমাদের জন্য ঈমান লাগবে। আমাদের অনেক ভাই আছে না ভাই, বলে না যে নামাজ না পড়ি ঈমান ঠিক আছে, পাটি আছে না, আবার কঠিন কঠিন প্রশ্ন করে না যে হুজুর একজন ঘুষ খায়, সুদ খায়, হ্যাঁ, তারপরে হচ্ছে মিথ্যা কথা বলে করে আবার নামাজ পড়ে, আরেকজন আছে সুদ ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, নামাজও পড়ে না, কোন বেটায় বেশি ভালো বলে না ভাই, কোনটা ভালো? না না না, দুইটাই সমান না, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমি আপনাদের কাছে বলেছি কিন্তু আপনারা বলে ওইটা শুনে বাড়িতে খাইয়ে বাথরুমের মধ্যে ড্রপ করে দিয়েছেন আপনারা। একটা ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখছে জিরো জিরো জিরো, কয়টা জিরো ভাই? মান কত? কথা বলেন, জিরো। আরেকটা জিরো দিছি, কত মান? কত? জিরো। এবার একটা
এক চাপছি, এক লেখছি, লেখে বাম পাশে আছে চারটা জিরো, মান কত? বাম পাশে আরেকটা জিরো দিছি, মান কত? বাম পাশে আরো একটা জিরো দিছি, মান? এখন ডান পাশে দিছি একটা জিরো, দুইটা জিরো, তিনটা, চারটা, পাঁচটা, এক লাখ। ভালো করে বুঝেন, আপনার আমার ইমান আর সালাতটা হচ্ছে জীবনে এক। আপনি দুনিয়া ফাটায় ফেলতেছেন, আপনার কা নামাজ নাই, আপনার ইমান নাই, আপনার এক নাই, আর আপনার অনেক অপরাধ আছে, কিন্তু আপনার যদি এক থাকে, অন্তত একটুকু আছে, একটা ভালো কাজ যুক্ত করবেন, ডানের থেকে বাড়তে শুরু করবে। তাহলে পার্থক্য আছে না নাই? আছে প্রিয় ভাইয়েরা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমল যে ভারী হবে, ওই ভারীর জন্য এক নম্বর শর্ত ইমান। এক নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এ কথাও বলেছেন, ওয়াকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া জুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন এটা এত লাভ, বান্দা তুমি ওই যে সালাত আদায় করো, তারাফাইন মিনাল লাইল, রাতের কিছু অংশে যেই সময় সবাই ঘুমায় থাকে, বান্দা দাঁড়াইছে, আল্লাহ বলছে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তোমার এই নেক কাজ তোমার লাইফ থেকে তোমার যত খারাপ কাজ এগুলো মুছে দেয়। সুবহানাল্লাহ, এগুলো উপর দিয়ে ঢেকে যায়। পৃথিবীতে মাস্টার কালার আছে অনেকগুলা, যে মাস্টার কালার দিয়ে সব ঢেকে ফেলা যায়, কালো সব ঢেকে দিতে পারবেন আপনি, সব রং ঢেকে দিতে মুছে দিতে পারবেন আপনি, সাদা সব মুছে দিতে পারবেন আপনি, নিচে কি ছিল না ছিল লোক খুঁজে পাবে না, আপনি মুছে ফেলে দিছেন আপনি। আল্লাহ এরকম বলতেছেন, তোমার এই ইমান, তোমার এই সালাত তোমার সব কিছু মুছে দিবে। আমরা তিন নম্বর ক্রাইটেরিয়ার মধ্যে আছি, হিসাব হবে, কিন্তু আমলনামা ভারী নাকি? গুনাহ আছে অনেক, কিন্তু আল্লাহ বলছেন ইমানের সাথে করছে ওইটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভার হবে। তখন দুই নম্বর, নিয়ত সহি করতে হবে, আমলে নিয়ত কি করতে হবে? সালাত অনেক আদায় করছে, কিন্তু দেখানো ছিল পাবলিকের জন্য, কুরবানি একটা বড় দিছে 10 লাখ টাকা দামের, কিন্তু এটা আল্লাহরে খুশি করার জন্য ছিল না, ওটা লোক দেখানো ছিল, আল্লাহর কাছে এটার কোনো ভ্যালু নাই। শহীদ হয়েছে, শাহাদতের দাম নেওয়ার জন্য এলাকার মানুষ শহীদ বলবে, আল্লাহ বলবেন দুনিয়ায় যা পাওয়ার তুমি পেয়ে গেছো, এখন আমার কাছে আসছো কেন? এই জন্য যে কাজই করি ভাই, বিশুদ্ধ নিয়ত, নিয়ত সহি করা, প্রত্যেক দিন 100 বার প্রয়োজনে নিয়ত সহি করা লাগবে, আপনাকে নিয়ত সহি করতে হবে এটার জন্য। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের জন্য নিয়ামতটা দিচ্ছেন, এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, যালিকা যিকরা লিয্জাকিরিন, এর মধ্যে আমার জাকের বান্দাদের জন্য পাথেও আছে। আল্লাহ বলছেন এটা হচ্ছে কি? এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আপনার আমার জন্য নিয়ামত। নিয়ামতটা হচ্ছে যে আপনার ওজন ভারী হয়ে যাবে ইমান থাকলে, আর নিয়তটা যদি বিশুদ্ধ থাকে। আর তিন নম্বরে, যে কাজই করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হওয়া লাগবে। তরিকা কার? নিজে নিজে কিছু বানানো যাবে না, যদি যৌক্তিক জ্ঞান দিয়ে বানাই তাহলে তো চলবে না। জুম্মার নামাজ পড়ি আমরা, জুম্মার নামাজের মধ্যে আজান আছে, আছে না? কয়টা? দুইটা। একামত আছে না? বলেন তো জুম্মার নামাজে মুসল্লি বেশি হয় না ঈদের? কথা বলেন, ঈদের জুম্মার নামাজে যদি দুই আজান হয়, একামত হয়, তাহলে ঈদের এত বড় একটা জামাত। নবীজির সময় ভিন্ন কথা ছিল, তখন লোকজন কম ছিল, এটা পরিবেশ ছিল, এখন কত লোক, মহল্লা মহল্লায় ঘর বাড়ি শোনা যায় না, হয়তো ঈদের আমরা একটা আজান দিব, সমস্যা আছে ভাই? কি সমস্যা আছে? কে ঠেকাবে? ঠেকানোর কেউ আছে? জুমা কমপ্লেক্সের মসজিদের মাইক, আমরা মুসল্লি বেটা দিলে কি সমস্যা আছে না ভাই? তাহলে আমরা এটা বুঝি, আচ্ছা না হয় জুমা বাদ দিলাম, ধরেন আমরা নামাজের মধ্যে এই যে জোহর নামাজ আসরের নামাজ এগুলো নামাজ পড়ি, নামাজের মধ্যে সুরা ফাতিহা আছে, নামাজের মধ্যে কেরাত আছে, আছে না ভাই? রুকু আছে না? সিজদা আছে না? আহা,
আপনাদের কাছে আমি ওসিয়ত করে গেলাম, আমি যদি মরে যাই আর আপনারা যদি খবর পান যে আবদুল্লাহ সাইফুল্লাহ মারা গেছে, তাহলে আমার জানাজার নামাজে অন্তত রুকু সেজদা দিয়েন দিবেন না ভাই? কেন, কী সমস্যা? ওই সময় না হয় নবীজি এমন জায়গায় নামাজ পড়ছে, নিচে পরিবেশ খারাপ ছিল, সিজদা দেওয়া যেত না, এখন আমরা মসজিদের ভিতরেই, মাঠ নাই, এই জন্য মসজিদেই আমরা জানাজার নামাজ পড়তেছি, অতএব আমরা একটু রুকু সেজদা দিব, কী সমস্যা? সমস্যা আছে? হা হা, আমরা এইটা বুঝি যে আমরা জানা যায় আমরা রুকু সেজদা দিব না, ঈদে আমরা আজান দিব না, একামত দিব না, এইটা নবীর তরিকার মধ্যে এইটা আমি বুঝলাম। কিন্তু অনেক জায়গা আছে যেই জায়গায় নবীর তরিকা আমি আর বুঝি না, ওই জায়গায় আমি পণ্ডিতই খাটাই, ওই জায়গায় কিছু বললেই তখন বলে আমার হুজুর কি বুঝতো না, আমার পীর সাহেব কি বুঝে নাই, এতদিন ধরে চলে আসছে সমস্যা কোথায় আছে কি না? ভালো করে বুঝেন, কিয়ামতের দিনে তিন নম্বর শ্রেণী আমলে বাম্পার, কিন্তু নবীর তরিকায় হয় নাই, আল্লাহর কাছে এক চুল ওইটার দাম হবে না, এক চুল দাম হবে না। নবীর মহব্বতে আপনি একদম বাম্পার করে ফেলছেন একবারে, আপনি মনে করছেন নবীর মহব্বতের জন্য কোনো তরিকা লাগে না, নবীর মহব্বতের জন্য নবীর দেখানো তরিকা লাগে, ওখানে আপনার আমার বানানো মহব্বত দেখানোর কোনো সুযোগ নাই, এটা বুঝেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই সওয়াব তাহলে পরিমাণ দিয়ে ওজন হবে না, এটা ওজন হবে এই তিনটা, ঈমান, নিয়াত বিশুদ্ধ, নবীর তরিকা, এই তিনটার মধ্যে যে পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলাকে কবুল করে আল্লাহ বলবেন হিসাব হয়েছে, কিন্তু আমল নামা তোরটা বার করে দিছি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিছে। মাছ, জ্যাঁতা মাছ কিনতে পছন্দ লাগে তাই না ভাই? জ্যাঁতা মাছ হাওয়ার উপরে থাকে না পানির মধ্যে থাকে? এখন আপনি বলতেছেন ভাই পানি কিন্তু বেশি দিস না, ও তুলে টুলে মাছ দাঁড়িপাল্লা কমায়া মাছ আপনাকে মেপে দিচ্ছে, বলেন তো তারপরেও পানি থাকে না থাকে না? থাকে। আপনি এক কেজি মাছ নিয়ে নিরেট 50 গ্রাম ওর পেটের মধ্যেই থাকে, নাকের মধ্যেই পানি ঢুকে থাকে, থাকে কি না? আপনি ইলিশ মাছ কিনতেছেন, অমুক মাছ বরফ দেওয়া আছে গায়ের মধ্যে লেগে আছে, আপনারে 20 গ্রাম 30 গ্রাম, আপনার ইলিশ মাছ 2000 টাকা কেজি, 2500 টাকা কেজি, কিন্তু ওর সাথে বরফ যার কোনো দাম নাই, ওই বরফ 50 গ্রাম 2000 টাকা কেজির মধ্যে কিনে ফেলছেন আপনি, কি ভাই বাস্তবতা কি না? বাস্তবতা। মিষ্টির দোকানে গেছেন, মিষ্টি কিনছেন, মিষ্টি আলগা রাখছে, রাস্তার যত ধুলা আল্লাহর দয়ার মধ্যে পড়ছে, পড়ছে না ভাই? পরে দেখবেন ওই 2 কেজি মিষ্টির মধ্যে 20 গ্রাম হলেও ধুলা আছে, আপনি ধুলাগুলাও মিষ্টির দরে কিনে ফেলছেন, আল্লাহ বলছেন বান্দা তুই যদি আমার এই তিন তরিকার মধ্যে ইবাদত করে আসতে পারিস তোর গুণাগুলা থাকবে, কিন্তু এইটার ভার এমন হবে যে আল্লাহ রাব্বুল ওইগুলো ভালো দরে ওই সওয়াবের সাথে চালায় দিয়া বান্দা তোর আমলের ভার দিয়া তোকে নাজাত দিয়া দিবে। কিন্তু তরিকা তিনটার মধ্যে থাকা লাগবে, এটা মনে রাখেন, এর বাহিরে কিছু নাই। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন, এগুলো আমার কথা না, আল্লাহ বলছেন আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলছেন ওজন যদি ভার হয় আমি তোমাকে ভালো জায়গায় রাখবো, এই সাথে রদিয়া মানে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবেন। আল্লাহ এরপরে বলেছেন ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, আল্লাহর মিজান দুনিয়ার মতো ধান্দাবাজি নয়, অতএব তুমি মনে করো না কলে বলে কৌশলে পার করে যাব, কোয়াইট ইম্পসিবল, অতএব আল্লাহর কাছে আমার যদি ভুলও হয় সেই ভুল আল্লাহর কাছে পারপর একটা রাস্তা আছে, যদি এই তিন তরিকার মধ্যে থাকে, ঈমান বিশুদ্ধ রাখতে হবে, বারবার নিয়তকে শুদ্ধ করতে হবে, আমি কেন কি জন্যই আমল করতেছি এটার আসল উদ্দেশ্য কি এটা মনে রাখতে হবে। এই জন্য বুজুর্গানে দিন একটা কথা বলেন, আল্লাহ বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, অনেকে বলছেন আল্লাহর ইবাদতের কি দরকার, আল্লাহর কোনো ইবাদতের দরকার আছে? না, পুরো পৃথিবীর মানুষ ইবাদত বাদ দিয়ে দিল, কিচ্ছু যায় আসে না আল্লাহ। ওনারা বলছেন আল্লাহ ইল্লা লিয়াবুদুন দ্বারা মূলত বুঝিয়েছেন ইল্লা লিয়াশিকি আশিকুন, আল্লাহর আশেক কারা,
আল্লাহকে মহাব্বত করে কারা ইবাদত করতেছে, আল্লাহ বান্দারাই মহাব্বতের সদাকাটা নিতে চান, আল্লাহর ইবাদতের দরকার নাই। পুরা পৃথিবীর মানুষ যদি ইবাদত না করে দরকার নাই, ফেরেশতা সিজদা করে কি না? কিন্তু ফেরেশতা কীরকম সিজদা করে? ফেরেশতার সিজদা হচ্ছে খুলুকে সিজদা, ওর সিজদা মেকানিজমের মধ্যে ঢুকায় দেওয়া আছে। আপনি সুইচ চাপবেন, ফ্যান ডান থেকে বামে ঘুরবে, উল্টা ঘুরবে না, ওটা সুইচ, সুইচে প্রোগ্রামিং করা। এই এই লাইটের সুইচে চাপ দিয়েছেন, ও সাদা আলো বের করবে, প্রোগ্রামিং করা। এইটা দিছেন, এটা ওয়ার্ম কালার বের করবে, এটা প্রোগ্রামিং করা। ওয়ান টু থ্রি চাপ দিছেন তিনবার, ফ্যান আস্তে ঘুরবে, মাঝারি ঘুরবে, জোরে ঘুরবে, প্রোগ্রামিং করা। ফেরেশতার সিজদা প্রোগ্রামিং করা, মানুষের সিজদা প্রোগ্রামিং করা নয়, মানুষের সিজদা মহাব্বতের সাথে যুক্ত করা। আল্লাহ এই জন্য বান্দার একটা সিজদা আসমান জমিনের সকল কিছুর থেকে দামি আল্লাহর কাছে, কারণ আমার বান্দাকে আমি প্রোগ্রামিং করে দেই নাই, বান্দা মহাব্বতে রবের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর নির্দেশ ফলো করে সিজদা দিছে। সুবহানাল্লাহ। এই জন্য ইল্লা লি আবুদুন, একমাত্র আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির উপরে দাম দিছেন। প্রিয় ভাইরা, চার নম্বর দল কারা? হিসাব হবে তারপরে জাহান্নাম, সবচেয়ে ভয়ঙ্কর দল দুই আর চার। দুই আল্লাহরা তো গেছে গা, কিন্তু চার আল্লাহদের সাথে আল্লাহর বোঝাপড়া আছে। তাদের কি হবে? তাদের গুনার ওজন পরিমাণে বেশি নয়, ওই পরিমাণের খাওয়া নেয়, এই জায়গাতে ওজনে ভারী। গুনা কিসে ভারী? কথা বলেন, ওজনে ভারী, বোঝার বিষয় আছে, ওজনে ভারী। অপরাধ কি? অনেক গুনা করছে, অনেক গুনা, পরিমাণ অনেক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আগে বলছেন, ওইগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু এদের ওজন ভারী হয়ে গেছে একটা অপরাধের কারণে। একটা অপরাধে এই মানুষগুলার ওজন ভারী হয়ে গেছে। অপরাধটা হচ্ছে অবহেলা, অবজ্ঞা। কি বলেন? ভালো করে বুঝেন। একজন অসুস্থ, সালাত আদায় করতে পারে নাই। একজন বেকায়দায় পড়ে গেছে, সালাত আদায় করতে পারে নাই। একজন ভুলে গেছে, সালাত আদায় করতে পারে নাই। বুঝানোর জন্য বলছি, আরেকজন অফুরন্ত ফুরসাত, আজান হয়েছে, শুনছে, কাজ নাই, যাইতে পারে নামাজের জন্য, নামাজের বুঝও আছে, কিন্তু মসজিদের পাশে চায়ের দোকানে বসে আছে, রাখ নামাজ, যাদের পড়ার তারা পড়ুক। এই পার্টি আছে কি না? আছে মানে কি? কোটি 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 এই পার্টি, অবজ্ঞা, অবহেলা এই পার্টি যারা, তাদের আমল নামা এমন গুনাহে ভার হবে কল্পনাই করতে পারবে না তারা। এই জন্য অবজ্ঞা এবং অবহেলা, খেলাধুলার অসিলায় নামাজ বাদ দিয়ে দিছে, ঘুমের অসিলায় নামাজ বাদ দিয়ে দিছে, দুনিয়ার একটু বিনোদনের অসিলায় পর্দা বাদ দিয়ে দিছে, দুনিয়ার একটু ব্যবসার অসিলায় সুদের কারবারে লেগে গেছে, দুনিয়ার একটু সামান্য টার্গেটে মিথ্যার মধ্যে। হ্যাঁ, মিথ্যা বলা যাবে না, জানে দারু ভাই, আমিও জানি ভাই, কিন্তু আসলে পরিবেশ, পরিবেশ তো তুমি জানো না, পরিবেশের কারণে বলতে হয়। অবজ্ঞা কি? খুব সাবধান ভাই, ভারী হয়ে যাবে। একটা ওয়াক্তের সালাত তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে যদি অবজ্ঞার সাথে সেটা ত্যাগ হয়, অবহেলার সাথে যদি সেটা ত্যাগ হয়, জাহান্নামে যাওয়ার জন্য এমন ভার হবে এটা, এই ভারী পরিমাণ দিয়া মাপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া। সূরা জারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, যদি তার ওজন হালকা হয় আর উপায় নাই, একদম যাওয়া লাগবে জাহান্নামের মধ্যে, এর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন এই বান্দাদের জন্য যখন এই পরিবেশ করবেন, ওই বান্দাদেরকে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করাবেন, তিনটা জিজ্ঞাসা তাদের কাছে, তিনভাবে প্রমাণ নয়। এই গুনাহ করছিলি না, গুনাহ করছিস না? বলে না আল্লাহ, আপনি যা দেখাচ্ছেন এগুলো কোনো অপরাধই নাই, আমাদের কোনো অপরাধ নাই। আল্লাহ কোরআনে বলতেছেন, আমার কথা নয়। আল্লাহ তখন তিনভাবে
এই বান্দাদের প্রমাণ নেবেন, এটাই সবচেয়ে ডেঞ্জারাস। কারণ সে বাঁচার জন্য আরেকবার ফেঁসে যাবে, দুইবার ফেঁসে যাবে সে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর জমিনকে দিয়ে সাক্ষ্য নেওয়াবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওহালাহা। আল্লাহ বলবেন, তোমরা থেমে যাও, এবার জমিন বলতে শুরু করো, কোন জায়গায় অপরাধ করছিল, কোন জায়গায় মিথ্যা সাক্ষী দিয়েছিল, কোন জায়গায় বসে বিচার করেছিল, বিচার করে করে আলেমদের নামে ভুয়া ভুয়া রায় লিখছিল, তার এজলাস, তার জমিন, তার কোর্ট, তার জমিনের মধ্যে যেই জায়গায় যে ছিল সবগুলা তখন ওই বান্দার বিপক্ষে সাক্ষ্য দিবে। মিথ্যা কথা বলি নাই, জমিন বলবে রব্বুল আমিন এই জায়গায় বসেছিল, অমুক জায়গায় গিয়েছিল, তার জমিন তার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ বলছেন ওই দিন তখন বান্দার সামনে সাক্ষ্য চলে আসবে। আল্লাহ বলছেন বি আন্না রব্বাকা আওহালাহা, তার প্রত্যেকটা হালত আল্লাহ রব্বুল আমিনের কাছে জমিন বলে দিবে। তখন সেই বান্দার আর কিছু বলার থাকবে না। সাথে সাথে আল্লাহ বলবেন দুই নম্বর তার প্রক্রিয়া কী হবে। আল্লাহ তার জন্য দ্বিতীয় প্রক্রিয়ার ব্যাপারে বলছেন, আলিয়াউ মানাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব তার মুখ বন্ধ করে দিবেন, হাত বলে দিবে, তার কান বলে দিবে, তার চোখ বলে দিবে, তার নখ যেইটা দিয়ে মোবাইল ডানে বামে ঠেলছিল ওইটা বলে দিবে, তার পা বলে দিবে রব্বুল আলামিন তোমার বান্দা এই গুনাহ এই জায়গায় করছিল। আল্লাহ বলবেন একটু আগে না বলছিলাম তোরে যে তুই বলছিলি না আমি এইগুলা করি নাই। প্রথমে জমিন স্থান সাক্ষ্য দিয়ে দিবে, এরপরে হাত পা পেট তার সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ বলছেন এরপরে তিন নম্বরে যখন তাকে বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা, ওইটা বলার সাথে সাথে একদল ফেরেশতা আসবে, আসার পরে তার হাতটুকুকে নিবে বাম হাত, এই হাতটুকুকে মোচড়ায় দিবে, দেওয়ার পরে পিছন দিক থেকে পিঠকে ভেদ করে, বক্ষ ভেদ করে তার এই কলিজার ভিতর দিয়ে সামনে দিকে হাত নিয়ে আসা হবে। এই শাস্তিটুকুই তার এমন শাস্তি হয়ে যাবে। সাথে সাথে সে আল্লাহর কাছে বলবে রব্বুল আমিন আমার মৃত্যু দিয়ে দাও, কিন্তু মৃত্যুকে জবাই করে দেওয়ার পর আর মৃত্যু আসবে না। এরপরে তার বাম হাতে আমল নামা দেওয়া হবে, ইকরা কিতাবাক সকলকে বলা হবে না, এই চতুর্থ শ্রেণী যাদের জাহান্নামে যাওয়ার আগে তার কিতাব পড়তে বলা হবে। এরপরে সে পড়ে পড়ে বলবে হায় হায় অস্বীকার করছি, অথচ ছোট থেকে ছোট কোনো বিষয় এখানে বাদ নাই। এটা যাদেরকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে তাদেরকে পড়ানো হবে না। আমরা মনে করি সবাইকে কিতাব পড়তে হবে না, বিনা হিসাবে জাহান্নাম পড়ানো হবে না, একটু হিসাব করে জান্নাতে ঢুকানো হবে। আল্লাহ যাদের ওজন বাড়ায় দিবেন তাদেরকেও না, এই পার্টিকে পড়ানো হবে যে আমি রব তোমার সাথে বেইনসাফ করছি না, তোমার সাথে যা হিসাব সবগুলি। মজার বিষয় হচ্ছে কিতাব পড়বে কিন্তু পড়ার পরেও তাদের মুখ বন্ধ হবে না, তারা রব্বুল আমিনের কাছে বলতে শুরু করবে, ওকলু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। সূরা আহজাবের 67 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওরা বলবে রব্বুল আমিন আমরা এমনি এমনি এগুলো ভুল করি নাই, আমাদের লিডার যারা ছিল, আমাদের নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিল গুলি কর, আমাদের লিডার বলেছিল যে সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি রাখতো একটু এরকম পাওয়ার নিয়ে ঘুরতে হয়, আমার কথা না। রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা, বড়রা বলেছিলেন, কারা বলছে, বড় বড়রা বলছে আমাদেরকে বড়রা। আল্লাহ বলতেছেন যখন এই কথা বলবি, বলার পরে বলবে আল্লাহ আমাদেরকে যা শাস্তি দাও দাও, ওদেরকে আমাদের থেকে দ্বিগুণ শাস্তি দাও, আর তাদেরকে তোমার পক্ষ থেকে লানত দাও। এই কথা বলেও কিন্তু পার পাওয়া যাবে না যে উমুকে বলেছিল তুমুকে বলেছিল। এই জন্য সালাফরা বলছেন তোমার যেই নেতা নেত্রী আল্লাহর বিরুদ্ধে আচরণ করতে বলে দুনিয়াতে এসে তোমার নেতাই হতে পারে না, সে তোমার নেতাই হতে পারে না। আজান হয়ে যায় তাও তোমাকে মিছিল বন্ধ করতে বলে না, সে কিসের লিডার তোমার? যেই মিছিলে তুমি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো না সেটা কিসের দল তোমার?
কিসের লিডার তোমার? যে লিডার ইসলামের আইনের পক্ষে তোমাকে শপথ নেওয়াতে পারে না, কিসের দল সেটা তোমার? ওটা তোমার দলই না। সুতরাং আমি বললাম যে আল্লাহ উমুক উমুক আমাকে বলছিল, আল্লাহ বল ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার দোষ নাই তো, বড়রা বলছিল ঠিক আছে, তুমি সাইডে যাও, যেই না ডবল ধোলাই হবে, তখন ধোলাই ডবল হবে। এটা শুনছিলি কেন? ওর কথাই তো তোর শোনার কথা না প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাদেরকে বলবেন ফাকুজু ফাকুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুআহা সাবউনা জিরান, 70 হাত লম্বা জিঞ্জির দিয়া কোমরের মধ্যে বাঁধা বলবেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ভাই ডাইরেক্ট যেইগুলো জাহান্নামে গেছে তাও চলে গেছে, কিন্তু যারা এত হিসাব কিতাবের পরে যাবে এদের যে কি জিল্লতি, এর কোনো শেষ নাই। অতএব আমরা যদি এখন একটু ক্ষুদ্র সময়ের মধ্যে যে আলোচনা করলাম বিশ্লেষণ করি, যে চার দল, এক দল সরাসরি জান্নাত, সরাসরি জাহান্নাম, হিসাব করে জান্নাত, হিসাব করে জাহান্নাম, তা আমাদেরকে এই জন্য সব সময় চিন্তা করতে হবে যে ভাই যাই হোক কখনো যেন আমার ওই মাছের থেকে বরফ যেন বেশি না হয়ে যায়, হ্যাঁ মিষ্টির থেকে ধুলা যেন বেড়ে না যায়। ধুলা একটু থাকবেই রে ভাই, অপরাধ একটু হয়েই গেছে, কিন্তু সোহাবের পাল্লা যেন আমার ভারী হয়, আমি যেন ইমানে মজবুত থাকি, নিয়ত যেন বিশুদ্ধ হয়, আমি যেন কখনো নবীর ইতাআতের বাহিরে না যাই, আর কখনো যেন অবজ্ঞা করে আল্লাহর কোনো ইবাদত বাদ না দেয়। অবজ্ঞা, হেয় করা, গায়ে মাখে না, এটা সব যে করুণ পরিণতি হবে তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আশা ভরসাকে যেন কবুল করেন।